আলু আর মটরশুঁটি দিয়ে তৈরি একটা নিরামিষ তরকারির রেসিপি নিয়ে আজ উপস্থিত হয়েছি এর জন্য প্রথমে আলু মটরশুঁটি বয়েল করে নিতে হবে এই জন্য একটা কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিলাম এতে দিয়ে দিলাম আলু মটরশুঁটি নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদ জলে ভালোভাবে মিশে গেলে ঢাকা বন্ধ করে কুড়ি মিনিট মিডিয়াম আছে রেখে দিলাম কুড়ি মিনিট পর দেখা যাবে আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আঁচ বন্ধ করে এই আলু মটরশুঁটি অন্য একটা বোলে রেখে দিলাম এবার অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম কিছু পরিমাণ সর্ষের তেল এতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন কিছুটা ভাজা ভাজা হলে আর ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা স্প্লিট করে নিয়েছি এই কাঁচা লঙ্কা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটো এখানে বড় বড় তিনটে টমেটো চার টুকরো করে করে নিয়েছি টমেটো কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে নুন দিয়ে দিলাম নুন টমেটোর গায়ে ভালোভাবে মিশে গেলে ঢাকা বন্ধ করে পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুললে দেখা যাবে টমেটো সফট হয়েছে আর টমেটো থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে এরপর একটা খুন্তির সাহায্যে টমেটো কিছুটা ম্যাশ করে নেওয়ার পর আলু আর মটর যেটা আঁকে সেদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন গ্রেভি কিছুটা ঠিক হয়ে যাবে তখন এর মধ্যে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি ভালোভাবে নেড়ে নিয়ে ধনেপাতা পাতা গ্রেভিতে ভালোভাবে মিশে গেলে আঁচ বন্ধ করে দিলাম হয়ে গেল আমাদের নিরামিষ আলু মটরশুটির তরকারি আর আমার তৈরি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর সুমিতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন